মর্নিং, আমি তনুশ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী ব্লগ। গুড মর্নিং বলছি, এখন বাজে 10টা। তো 10টায় দেখো বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি জানো? শপিং করতে। তো তোমরা সবাই জানো যে আমাদের বাঙালিদের বিগ ফেস্টিভ্যাল দুর্গা পূজা খুব জলদি চলে আসছে, তো আর বেশি দিন বাকি নেই, তো পুজো পুজো ভাব। তো বেরিয়ে পড়েছি শপিং করতে। তো শপিং করার খুব বেশি ইচ্ছে নেই, ইচ্ছে আছে শপিং মলে অনেকক্ষণ টাইম কাটানোর। তো আজকে সারা দিনটা আমি শপিং মলেই কাটাবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো ট্রেন্ডসে হাজব্যান্ড আমাদেরকে রেখে দিয়ে চলে গেছে অফিস। তো মা মেয়ে দুজন মিলেই শপিং করবো আজকে। তো দেখা যাক কি কি নেই। ব্লুটা না, ব্লুটা অনেকটাই, একদম কালো লাগছে। ঠিক আছে, তো আর কোন একটা ব্ল্যাক ব্লুইস পিছনে তো আমার যে এটা আছে একদম পিছনে দেখো ওটা। হ্যাঁ, ওকে এটা ভালো লাগছে, আপাতত ঢুকিয়ে রাখো। ব্লুটা দেখো, স্টার্ট ভালো হয়েছে, ভালো লাগছে। তুই আবার জামা দেখ। আরে ঢলঢলি তো তুমি পড়তে ভালোবাসো, আবার গেঞ্জি ঢলঢলি। হ্যাঁ, স্টাইলটা কত সুন্দর লাগছে, তুমি কি বলছো? তুমি শুধু দাম দেখছো, স্মল ছাড়া তোমার হবে না, লার্জ হলে অনেক বড় হয়ে যাবে। I need you.
তো দেখো এখন খাচ্ছি ফুচকা, বেরিয়েই দেখছি একটা ফুচকা স্টল, তো ফুচকা খাচ্ছি। তো সেই সকালে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম 10টার সময়, তো আর কিছুই খাওয়া হয়নি আমাদের, যেহেতু মলের ভেতরেই ছিলাম তো খাওয়াও হয়নি। আর খাওয়ার কথা আমিও ভুলে গেছিলাম, আর মেয়েও বলেনি যে ওর খিদে পাচ্ছে বা কিছু, ও ভুলে গেছিলো। তো যাই হোক, কেউই খায়নি, আর হাজব্যান্ড তো আমাদের রেখে অফিস চলে গেছিলো, তো খাওয়া দাওয়া আর কারোরই কিছু হয়নি। তো বেরিয়েই ফুচকা খাচ্ছি, তো দেখা যাক, হ্যাঁ টুকটাক আর কিছু খেয়ে দে একদম বাড়ি ফিরব, কারণ আর পারছি না। যথেষ্ট ভালো করে এখানে, সেল দেখেছো তুমি, সেলটা দেখেছো, ওটা গরম তুই খেতে পারবি না, যা গরম ওটা, ওটা ঠান্ডা, ওটা মুখে দিতে পারবে না, ওটা এত গরম, ওটা খাচ্ছে কি হবে আমি জানি, ওটা ধোঁয়া উঠছে। তো দেখো বাড়ি ফিরে চলে এসেছি, এখন বাজে 7টা বাজতে যায়, আমরা জাস্ট বাড়িতে ঢুকেছি আর অঝোর ওয়েনে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তার জন্যই তাড়াহুড়ো করে আরো চলে এলাম, কারণ জানি বৃষ্টি শুরু হয়ে গেলে আমরা ভিজবো ঠিক আছে, বাট বাচ্চাটা ছিল সঙ্গে তো মেয়েটাও ভিজবে, তার জন্য তাড়াহুড়ো করে চলে এসছি। আমার অ্যাকোরিয়ামটা যে কি প্রবলেম হচ্ছে না, মাছগুলো সব মারা যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, সব দেখলে এত মনটা খারাপ হয়ে যায় না। তো আজকে ঠিক করেছিলাম শুধু মেয়ের কয়েকটা ড্রেস কিনবো বলে, বাট বলবো এতক্ষণ ধরে কি করবো, নিজেরও অনেক কেনা হয়ে গেল, মানে এত কিনবো বলে মানে ভেবেই যায়নি, তো অনেক ড্রেস কেনা হয়ে গেছে, তো পরে না হয় তোমাদেরকে একদিন দেখাবো কি কি ড্রেস কিনেছি, অবশ্যই দেখাবো পুজোতে কি কি কিনলাম কি করলাম সবই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, এখন না জাস্ট টায়ার্ড লাগছে এত, মানে ওপর নিচ ওপর নিচ হয়েছি না, আর পাচ্ছি না, তো চলো আজকের মতো টাটা। আর ভিডিওটা কেমন লেগেছে বলো, আর কোন কোন ড্রেস তোমাদের ভালো লেগেছে সেটা বলো, তারপরে তো দেখাবো কোন কোন ড্রেসগুলো নিয়েছি। টাটা।